আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই এফ কে সাবিনা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে ডাল পুরি। বিকালের নাস্তায় চায়ের সাথে অসম্ভব ভালো লাগে এই ডাল পুরি। আসুন তাহলে দেখে নেই এই ডাল পুরির প্রস্তুত প্রণালী। আমি হাফ কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অ্যাড করছি 1 কাপ পানি, স্বাদমতো লবণ, এবং সামান্য হলুদ গুঁড়া। এখন ডাল সেদ্ধ করে নিব। এই ফাঁকে আমি ময়দার খামির তৈরি করে নিব। বলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন অ্যাড করছি 7 মতো লবণ এবং 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে। এভাবে ডোলে ডোলে ময়ন করতে হবে। যখন দেখতে অনেকটা ভেজা বালির মতো মনে হবে, তখন অ্যাড করব হালকা কুসুম গরম পানি। একটু একটু করে পানি অ্যাড করে একটা সফট খামির তৈরি করে নিব। খামিরটা বেশি শক্ত হবে না, এরকম একটা সফট ডো হবে। এরকম হাতে লেগে গেলে সমস্যা নেই, ভালোভাবে মথা যখন হয়ে যাবে তখন দেখবেন হাতে আর লাগবে না। দেখুন এখন আর হাতে লাগছে না, অলরেডি খামিরটা মথা হয়ে গিয়েছে। এখন একটা ভেজা সুতি কাপড় দিয়ে খামিরটা ঢেকে রাখবো 20 মিনিট। আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। চুলাতে যে ডালটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখন আমি 3টি শুকনা মরিচ হালকা তেলে নিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি শুকনো মরিচটা তেলে উঠিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি না ভেজে হালকা গুঁড়ো করে রাখা 1/2 চা চামচ পাঁচফোড়ন। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 3 কোয়া রসুন কুচি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে এরকম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মসুরের ডাল। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে অনবরত নেড়ে চেড়ে ডালগুলোকে ঝুরঝুরে করে নিব। এখন অ্যাড করছি চিলি ফ্লেক্স।
যে মরিচগুলোকে আমি হালকা ভেজে রেখেছিলাম সেটাই হালকা ভেঙে অ্যাড করছি, আর এটাকেই মূলত চিলি ফ্লেক্স বলে। এখানে কিন্তু শুকনা মরিচের গুঁড়া অ্যাড করা যাবে না। আর একটি কথা, হোটেলের স্বাদ পেতে হলে অবশ্যই চিলি ফ্লেক্স দিতে হবে। এখন অ্যাড করছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে নামিয়ে নিব। ঠান্ডা হলে এই মসুরের ডালটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে 30 মিনিট হয়ে গিয়েছে, এখন পিড়িতে আরো একটু তেল দিয়ে মথে নিচ্ছি। আমার মথা হয়ে গিয়েছে, এখন লেচি কেটে নিব। 2 কাপ ময়দাতে 13 থেকে 14টি ডালপুরি হবে। প্রথমে বেলে নিলাম, এখন মাঝ বরাবর পুর দিয়ে মুখটাকে আটকে এভাবে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে, এখন এখান থেকে একটি বল নিয়ে আলতো হাতে বেলে নিব। বেলার জন্য ময়দা ইউজ করবেন না, হালকা তেল দিয়ে বেলে নিতে পারেন, আবার কিছু না দিলেও সুন্দরভাবে বেলা যাবে। জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা বের হয়ে যেতে পারে। আরেকটি তৈরি করছি, দেখুন আলতো হাতে এভাবে বেলতে হবে। আপনারা বানানোর সময় ভেজেও নিতে পারেন। এখন ভাজার পালা, পুরি যেহেতু ডুবো তেলে ভাজতে হয় সেহেতু পর্যাপ্ত তেল চুলাতে বসিয়ে দিয়েছি। আমি ছোট পাতিল নিয়েছি যাতে অল্প তেলেই ভাজতে পারি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন পুরি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো থাকবে। চামচের সাহায্যে এভাবে উল্টে দিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। পুরি ঠান্ডা হলে আরো একটু গাঢ় রং ধারণ করবে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে ডাল পুরি। আশা করছি আপনারাও বাসাতে তৈরি করবেন। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই ডাল পুরি। হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশে থেকে যদি ঘরেই আমরা হোটেল বা রেস্টুরেন্টের স্বাদ এনে দিতে পারি, তাহলে কিন্তু অনেক রোগবালাই থেকে আমাদের মুক্তি মিলবে।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন। আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।